মহানগরীর জয়ানগরত চাঞ্চল্য, জাবরক লৈ লাগিল সংঘাত, মোবাইল স্টোর আর জীবর স্বত্বাধিকারীর মাজত লাগিল মারপিট, চোকা অস্ত্রর আঘাতত ধরা খাই দুই যুবক। মঙ্গলবারে সন্ধিয়া মহানগরীর জয়ানগরের অঞ্জলি মোবাইল স্টোর আর SNF নামৰ জীবর স্বত্বাধিকারীর মাজত সামান্য কথাতেই লাগিল কাজিয়া। জাবর আতরাক লৈ সৃষ্টি হওয়া কাজিয়ায় ললে ভয়াবহ রূপ। দুই পক্ষর যুঁজ তয়াময়া হয়ে পড়ার পিছতেই মোবাইল স্টোরখনের দুজন যুবকক চোকা অস্ত্রে আক্রমণ করে SNF জীবর স্বত্বাধিকারী হিরণ্য কলিতা আর হেবেন কলিতায়। এই ঘটনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় মোবাইল স্টোরখনের স্বত্বাধিকারী বিতু পদ্মার আর আলোক পদ্মার। আঘাতপ্রাপ্ত দুজনকে লগে লগে ভর্তি করা হয় খানাপাড়ার মেট্রো চিকিৎসালয়ত। ইতিমধ্যে মোবাইল স্টোরখনের কর্মচারীসকলে দিসপুর থানা দাখিল করেছে এজাহার। CCTV-ত বন্দী হওয়া মারপিটর ঘটনার দৃশ্য চাই আরক্ষীও আরম্ভ করেছে তদন্ত। গুৱাহাটীর পৰা উৎপল হালৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বৈশিষ্টৰ পৰা উৎপল হালৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। মহানগরীর জয়ানগরত চাঞ্চল্য, জাবরক লৈ লাগিল সংঘাত, মোবাইল স্টোর আর জীবর স্বত্বাধিকারীর মাজত লাগিল মারপিট, চোকা অস্ত্রর আঘাতত ধরা খাই দুই যুবক। মঙ্গলবারে সন্ধিয়া মহানগরীর জয়ানগরের অঞ্জলি মোবাইল স্টোর আর SNF নামর জীবর স্বত্বাধিকারীর মাজত সামান্য কথাতেই লাগিল কাজিয়া। জাবর আতরাক লৈ সৃষ্টি হওয়া কাজিয়ায় ললে ভয়াবহ রূপ। দুই পক্ষর যুঁজ তয়াময়া হয়ে পড়ার পিছতেই মোবাইল স্টোরখনের দুজন যুবকক চোকা অস্ত্রে আক্রমণ করে SNF জীবর স্বত্বাধিকারী হিরণ্য কলিতা আর হেবেন কলিতায়। এই ঘটনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় মোবাইল স্টোরখনের স্বত্বাধিকারী বিতু পদ্মার আর আলোক পদ্মার। আঘাতপ্রাপ্ত দুজনকে লগে লগে ভর্তি করা হয় খানাপাড়ার মেট্রো চিকিৎসালয়ত। ইতিমধ্যে মোবাইল স্টোরখনের কর্মচারীসকলে দিসপুর থানা দাখিল করেছে এজাহার। CCTV-ত বন্দী হওয়া মারপিটর ঘটনার দৃশ্য চাই আরক্ষীও আরম্ভ করেছে তদন্ত। গুৱাহাটীর পৰা উৎপল হালৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বৈশিষ্টৰ পৰা উৎপল হালৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।